মুক্তিযোদ্ধা কমান্ডার, আমার আব্বার নাম মোহাম্মদ মুক্তিযোদ্দিন, আমার মার নাম জামিলা বেগম, আমার বাড়ি হাঁপানিয়া পাড়ায় নগা সদর নগা। করার আগে আমি ছিলাম ঢাকায়, টেলারে কাজ করতাম, নয় দিনে ঢাকা থেকে হাঁটে আসছিলাম। আজকালে খাওয়া রাস্তায় রাস্তায় পথে পথে যে যেখানে দিছে মাঠে ঘাটে, নগা থেকে আমাদের বাড়িতে, দেশের বাড়িতে হাঁপানিয়াতে আসার পরে, তারপর যখন এখানে ঢাকা থেকে পাঞ্জাবি ঢুকলো, তখন আমরা দেখলাম যে তারা যাকে যেখানে পাইছে বাঙালিকে একা ধারসে গোলাগুলি করে মারতে লাগলো। তখন আমরা চলে গেলাম ইন্ডিয়াতে। আমরা অনেকগুলো, যেমন গোলাম এই আবু হানা গোলাম মুস্তফা আছে, দিলওয়ার হোসেন আছে, আশরাফুল আছে, আব্দুস সামাদ আছে, শহীদ আব্দুস সামাদ, আব্দুস সালেক, আইজার হোসেন, মতিউর, আশরাফুল ইসলাম, জালাল, আক্কাস, আব্দুল জলিল, মমতাজ, সাইদুর রহমান, আরও অনেক। প্রথমে গেলাম হলো মধুপুর ক্যাম্পে, আমরা 15 দিনের মতো ছিলাম এখানে। শুধু হয়েছে মানে শরীরের এক্সারসাইজ। তারপর আমাদের হায়ার ট্রেনিংয়ে পাঠালো শিলিগুড়িতে, শিলিগুড়িতে পানিঘাটে। সেখান থেকে আমরা হায়ার ট্রেনিং দিয়ে তখন আসলাম আবার মধুপুর ক্যাম্পে। মধুপুর থেকে তখন আমাদের অস্ত্রশস্ত্রগুলি সব কিছু নিয়ে তখন আমরা বাংলাদেশের ভিতরে আসলাম। মোটামুটি আমরা আসলাম প্রায় 250-300 জন হবে, বিভিন্ন কমান্ডার, যেমন আজাদুর রহমান ছিল, এস এম হায়দর, মানে কয়েকজন করে ভাগ করে দেওয়া হয়েছিল। আমাদের কমান্ডার ছিল আজাদুর রহমান। এসে তখন বিভিন্ন জায়গাতে আমরা ছড়ে পড়লাম। আগে যারা যে ব্যাচ আসছিল তারা আমাদের ডেকে নিল যে তোমরা চলে আসো, আমরা এখানে আসি। আমরা তখন ওদের সঙ্গে মিলিত হয়ে একসঙ্গে তখন আমরা এখানে সেখানে তখন আমরা পাকিস্তানের দেখ আতর্কিত করতে থাকি। তাই অপারেশন হয়েছিল আমাদের, সেটা হলো মইনুম হাই স্কুলে। সেখানে আমার স্বাস্থ্য ভাই সামাদ, আব্দুল সামাদ, সেখানে উনি মারা যান, শহীদ হয়ে যান। তো তারপর আরও বিভিন্ন জায়গা আছে, সেখানে আমরা শুধু পাকিস্তানিদের শুধু মানে আতঙ্কিতই করতাম। মানে স্বাধীন হইল, আপনি তখন কোথায় ছিলেন? আমরা তখন নগার ভিতরে ছিলাম, ওটা হলো মাস্টারপাড়ায়। হাসিনা আমাদের যেভাবে উন্নতি করতেছে, এভাবে যদি উন্নতি হয় তো বিশ্বের কাছে মাথা উঁচু করে দাঁড়ানোর মতো আমরা অনেক কিছু আমরা দাঁড়িয়ে গেছি। কিন্তু আরও আশা আমাদের যে আরও আমরা উপরে উঠবো।